হাওড়া 11 নম্বর প্ল্যাটফর্ম থেকে হাওড়া রামপুরহাট স্পেশাল, হাওড়া রামপুরহাট স্পেশাল 10 নম্বর 02347, বর্তমানে ভাড়া 123 টাকা, ট্রেনের সময় 11:55 আর পৌঁছানোর সময় 3:35। পৌঁছে গেলাম রামপুরহাট স্টেশনে, হাতে সময় এখন 3:30, অর্থাৎ নির্দিষ্ট সময়ের 5 মিনিট পূর্বেই আমরা রামপুরহাট স্টেশনে এসে পৌঁছালাম। পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থান থেকেই এসেছেন এই ট্রেনে করে বহু মানুষ, চলেছে তারামার দর্শন লাভের আশায়। আমরা আস্তে আস্তে ধীর গতিতে এগিয়ে চললাম। আমরা স্টেশনের বাইরে আসলাম, স্টেশনের বাইরে অসংখ্য অটো এবং টেম্পু ভ্যান অপেক্ষা করছে যাত্রীদের জন্য। তারাপীঠ মন্দিরের প্রবেশপথেই ডান হাতেই পড়বে এই সুন্দর বর্ণময় ফোয়ারাটি। আগামীকাল শনিবার, ভিড় এড়ানোর জন্যই আমরা আজ এই শুক্রবারেই পুজো দেব বলেই মনস্থির করে নিলাম। আমরা আস্তে আস্তে এগিয়ে চললাম মায়ের মন্দিরের দিকে, যেদিকেই তাকাই শুধু কালো মাথা, অসংখ্য দর্শনার্থীর সমাবেশ আজ এই মন্দির প্রাঙ্গণে, উৎসাহ আর উদ্দীপনা চোখে পড়ার মতো। মায়ের মন্দিরের প্রবেশপথেই ডান হাতেই রয়েছে সাধক বামা খেপার আশ্রম। আমরা লাইন অতিক্রম করে মায়ের গর্ভ মন্দিরে এসে পৌঁছালাম। মা কালী এখানে তারা রূপে প্রতিষ্ঠিত, মুখ ছাড়া সর্বাঙ্গ দেবীর কাপড়ে ঢাকা, বিশেষ বিশেষ পশ্চিমবঙ্গের বীরভূম জেলার দ্বারকা নদীর তীরে 51 পীঠের এক পীঠ হল তারাপীঠ। সতীর নেত্রাংশ পড়েছিল এই পুণ্যভূমে, তাই শুধু পীঠ নয় মহাপীঠ। তারাপীঠের মহাশ্মশান আর সাধক বামা খেপার জন্যই প্রসিদ্ধ লাভ করে। মহাশ্মশানের শিমুল বৃক্ষের নিচে পঞ্চমুণ্ডির আসনে বসে সাধনা লাভ করেছিলেন বহু সাধক। তারাপীঠের এই মহাশ্মশানেই সাধনা করেছিলেন বশিষ্ঠদেব, কমলাকান্ত, বামা খেপা, শঙ্কর বাবা, মোক্ষদানন্দ ছাড়াও আরও নানান সাধকরা। তারাপীঠের এই পুণ্যভূমিকে আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তোলার জন্য পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে দ্বারকা নদীর তীরেই নির্মিত হয়েছে একটি সুন্দর পার্ক। বন্ধুরা,
आज এই পর্যন্ত। যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্টস করে জানাবেন, আর যদি ইচ্ছে হয় তবে সাবস্ক্রাইব করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হবে পরবর্তী ভিডিওতে।